হবে এবং এই গরমের ফলে জনগণের উপর যে দুর্ভোগ ইতিমধ্যে নেমেছে আরো নামবে সে সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন। আমি প্রথমেই বলতে পারি এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সমন্বয় যদি করতেই হবে তাহলে এতগুলো বছর 14 বছর ধরে ক্ষমতায় আছে তারা, এই সময়ের মধ্যে সে সমন্বয় করেনি কেন? কারণ তখন ধান্দা ছিল, সারা দেশ জুড়ে জিনিসপত্রের দাম বেড়েছে, কোন জিনিসের দাম কমাতে পারে না। আগে থেকে বলে বেড়াচ্ছে, 1 মাস আগে থেকে, রোজার মধ্যে দাম বাড়তে দেওয়া হবে না, দাম কমবে, অথচ দাম বেড়েই যাচ্ছে। পত্রপত্রিকা লিখেছে রোজার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বাড়বে, সরকার সেটা রোধ করতে পারবে না। আর আজকের পত্রিকায় দেখেছে নির্লজ্জ কতখানি হলে তারা 1.5 মাস ধরে 2টো বই 6-7 এর জন্য পড়তে বিলি করবার পরে সেটা গতকাল রাত্রে হঠাৎ করে বিক্রয় করেছে। কেন? কারণ তার মধ্যে এরকম কিছু জিনিস আছে যেটা দেশের মধ্যে শিক্ষা শান্তি প্রগতি স্থাপনের বদলে উত্তেজনা সৃষ্টি করেছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং দেশে অশান্তি তৈরি করতে পারে। আপনাদের মনে আছে গতকাল পরশু গতকাল চাঁদপুরে পর্যন্ত শিক্ষামন্ত্রী বলেছেন যে এর মধ্যে এমন কিছুই নাই যার জন্য বিরোধী দল এত কথা বলতে পারে। এখন নিজ আইনে কথা বলছেন, সেই কথা কি হবে? আমরা যখন বলেছি আগে দেশ খোকলা হয়ে যাচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তখন তারা আমাদের কথা বুঝি করেছে। সংসদে প্রধানমন্ত্রী একদিন বললেন, যারা যারা টাকা বাজার করে তাদের কথা আমি জানি। আমরা বললাম, আপনি যদি জানেনি তাহলে ব্যবস্থা নেন। এখন মন্ত্রী বলছে টাকা বাজার হয়ে যাচ্ছে, তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। জিনিসের দাম বাড়ে, টাকা পাচার হয়, ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, দেশের অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বার ওড়ায় সমগ্র জাতি। সেই সময় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে রসিকতা করেন, বলেন আমরা আছি বলে এই দেশে গণতন্ত্র নিশ্চিত হয়েছে, এবং এই যে গত 2টো নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্যে যে প্রমাণ হয়েছে আগামীতে নাকি আর কোন অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে না। কথাটা খুব সোজা নিয়ে বোঝেন নাই, এই কথা ওনার কথা, ওনার উপরেই আগামী নির্বাচনে প্রযোজ্য হবে, উনি অনির্বাচিত হয়ে আর ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা যখন বলি তুমি চলে যাও, তখন শেখ হাসিনার উপর আমাদের ব্যক্তির উপর আসবে, আওয়ামী লীগের উপর কোনো বিদ্বেষ নেই, মানুষ ওদের বিবেক আছে, হৃদয় আছে, জনগণের জন্য কোনো সহানুভূতি ভালোবাসা আছে? যদি ভাবতো তাহলে এইভাবে জিনিসের দাম একের পর এক বাড়ছে, ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না। আসলে এমপিদের বাড়ি ধরা পড়ে, লোকদের টাকা ধরা পড়ে, ওদের অধিকার, ওদের ট্রলিদের লুটপাটের সমস্ত সম্পত্তির হিসাব বেরিয়ে পড়ে, তারা তার ব্যবস্থা করতে পারে না। আপনারা সবাই জানেন এর বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই করছি, কেউ এরকম করে কষ্ট করে বাড়ি লড়াইটা সমাপ্ত করবেন কবে? একদম পুরেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে তা তো নয়, তবে লড়াই এটা সমাপ্ত হবে এবং সেই লড়াইয়ে এই সরকারকে বিজয় করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমরা ধীরে ধীরে আন্দোলন সংগঠিত করছি। ওরা বলতো না, ওরা কেবল আগুন সন্ত্রাস করে, ওরা কেবল অগ্নি, ওরা কেবল জনগণের দুঃখের কারণ হয়, বাসে আগুন লাগিয়ে দেয়, কোনো অশান্তি সৃষ্টি করে। এইবারে তারা বলছে আগামীতে অশান্তি সৃষ্টি করতে পারে বলে আমরা পাহারা দিচ্ছি। কেন পুলিশ কই, র্যাব কই, এখন আওয়ামী লীগের গুন্ডা পাঞ্জাবের পাহারা দেওয়ার সত্য হচ্ছে কেন? তাও বিএনপি এবং আমাদের পেছনে পাহারা দেওয়ার সত্য হচ্ছে। মনে রাখবে ওই পাহারা দাঁড়িয়ে আপনাদের থাকতে হবে, ওই পাহারা সব জেলা ঢুকবে একটা একটা করে, অপেক্ষা।
ওদের কয়েকটা দালাল চামড়া চাঞ্চাবাজে সমস্ত দল মিলে যুগপথ আন্দোলন বৃহত্তর আন্দোলনের বৃহত্তম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনারা জানেন আজকের দিনেও সারা বাংলাদেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা স্পষ্টকণ্ঠে বলতে চাই, শেখ হাসিনার ইভিএম মানি না, কোনো জাল সরাসরি মানি না, ফরকেন্দ্রিক নির্বাচন করতে গিয়ে সবার জন্য বলি, শেখ হাসিনার অধীনে এই দেশে কোনো নির্বাচন আর হতে পারবে না। শেখ হাসিনাকে যেতে হবে ক্ষমতায় থেকে, তার জায়গায় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালে একটা ভালো নির্বাচন করবেন ব্যবস্থা করবে। এই কথা আমরা জানি, সারা দুনিয়া বলছে, আমেরিকা কি কি বলেছে আপনারা জানেন, এখন দেখি কানাডা বলে, এখন দেখি জাপান বলে, জাপানের রাষ্ট্রপতি বলে, আমি তো দুনিয়ার কথা শুনি নাই যে দিনের ভোট আগে বাতিল হয়ে যায়, পত্রিকায় ছাপা হয়েছে, এখন অস্ট্রেলিয়া বলছে, এখন আমেরিকা সহ বাংলাদেশ সর্বশেষ সাংবাদিকদের উপর যে নির্যাতন করা হয়, তাদের লিখতে দেওয়া হয় না, ছবি থাকতে দেওয়া হয় না, সত্য কথা বলতে দেওয়া হয় না, বলেছে এই কাজ বন্ধ করতে হবে। ধীরে ধীরে হাত পা যত নাড়াত সেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওদের মৃত্যু ভাঙটা বেঁচে গেছে রাজনৈতিক। অবশ্য এটা বলা যায় রাজনৈতিক ভাবে আমেরিকা জীবিত নাই, আমেরিকার রাজনীতি কি, আমেরিকা কোন ভালো কাজ করছে, সরকার যে উন্নতির কথা বলে সেই আমার পাতাল রেল নিয়ে ধান্দা করছেন, সমস্ত ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। আমরা খুব বেশি দেরি হবে না, গুছিয়ে সরকার পটলের চূড়ান্ত লক্ষ্য নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।